আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিতে সিপাহী জেডি পুরুষ ও মহিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন 102তম ব্যাচের জন্য, তাদের কিন্তু অলরেডি SMS আসা শুরু হয়েছে মাঠ করার জন্য। সো এই মাঠের SMS পাওয়ার পর কিন্তু আপনাকে ভালো করে একটা লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নিয়োগ পরীক্ষা 2024 জন্য যে নমুনা প্রশ্নটি আছে, কী কী আপনাকে পড়তে হবে এবং আপনাদের যে চূড়ান্ত সাজেশনটা আছে এই নিয়োগ পরীক্ষা সম্বন্ধে, সেই বিষয়ে সহ আমি এই টুডে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি পুরোটা দেখেন তাহলে এই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নিয়োগ পরীক্ষার যে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এই লিখিত পরীক্ষায় আপনাকে কী কী পড়তে হবে, কত নম্বরের প্রশ্ন আসবে এবং কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। সো আপনাদের আবেদন করার পর কিন্তু যারা SMS অলরেডি কিন্তু পেয়েছেন, আবার কেউ SMS পান নাই, যারা SMS পেয়েছেন এবং যারা আবেদন করেছেন তাদের সবার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটা আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা A to Z এই বিষয়টা নিয়ে জানতে পারবেন। আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা যারা অলরেডি আবেদন করেছেন লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে চান, দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আমার কাছে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির উত্তরসহ লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশন 102তম ব্যাচের জন্য। এই সাজেশনটা যারা নিতে চান, স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা আপনাদের আমাদের নতুন নাম্বার, আপনারা এই নাম্বারে জাস্ট 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে যার মেসেজ দিয়ে আমাকে বললেই হবে যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, আমাকে এই সাজেশনটা দেন, আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের যে PDF ফাইলটা আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। চলুন কথা না বেরে দেখে নেওয়া যাক বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির নিয়োগ পরীক্ষা যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই লিখিত পরীক্ষার যে চূড়ান্ত সাজেশনের নমুনা প্রশ্ন হিসাবে কী কী আসে সেই বিষয়গুলো। বন্ধুরা, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিন এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নিয়োগ পরীক্ষা 2024। এখানে পরীক্ষাটি আপনার অনুষ্ঠিত হবে 2 ঘন্টা 30 মিনিটের, যেখানে আপনার পূর্ণমান থাকবে 100 নম্বরের। সো এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব কিছুই থাকবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা অংশটুকু দেওয়া আছে, ভাব সম্প্রসারণ যে কোনো একটা থাকবে, এখানে একতাই বল, স্বাস্থ্যই সকল সুখের মূল, এই ধরনের ভাব সম্প্রসারণগুলো সচরাচর আছে আমাদের সাজেশনে, কিন্তু আপনারা এই ইম্পর্টেন্ট টপিকগুলো এখানে পেয়ে যাবেন। সো এটার মার্ক হচ্ছে 10 মার্ক। এরপর দিতে পাচ্ছেন শব্দ অর্থ লিখুন, সো একটা শব্দ দেওয়া থাকবে সেটার অর্থ আপনাকে লিখতে হবে, যেখানে 5 মার্ক দেওয়া থাকবে। দেখেন এখানে দেওয়া আছে কিছু নমুনা হিসাবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসে আমাদের সাজেশনে, আপনারা এই ধরনের প্রশ্নগুলো পেয়ে যাবেন। এরপর দেখেন এক কথায় প্রকাশ, যিনি বক্তৃতা দানে পটু, এটা বাগ্নি। এরপর যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, বনস্পতি। যে সম্পন্ন করতে বহু ব্যয় হয়, এটা ব্যয়বহুল। এরপর যে ভূমিতে ফসল হয় না, ঊষর। এরপর অনেকের মধ্যে একজন অন্যতম, এই ধরনের এক কথায় প্রকাশগুলো আসে, এখানে 5 নম্বরের প্রশ্ন হয়। এরপর আসি সমর্থক শব্দ, দেখেন এখানে দেয়া আছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, বসন্ত, মধুকাল, মাতঙ্গ, হাতি, কুল, বংশ, মেদিনী, পৃথিবী। এখানে 5 নম্বরের সমর্থক শব্দ থাকে, এই ধরনের সমর্থক শব্দগুলো আপনারা একটু দেখে যাবেন। এরপর বাগধারা আপনার দেয়া থাকবে, সেটার মানে লিখতে হবে এবং একটা বাক্য রচনা করে দিতে হবে। এখানে দেখেন প্রত্যেকটা বাগধারার পাশে দেয়া আছে এর অর্থ কী এবং একটা বাক্য রচনা করে দেয়া আছে, এগুলো আপনারা দেখবেন, এখানে 5 নম্বরের প্রশ্ন আসে। এরপর আসি ইংরেজিতে, সো ইংরেজিতে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার বাংলা দেয়া থাকবে, আপনাকে এগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। খুবই সহজ সহজ আসে, খুব একটা কঠিন আসে না, একটু পড়লেই কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন। এখানে 5 নম্বরের প্রশ্ন আসে, দেখেন এখানে খণ্ডায়িতভাবে দেওয়া আছে প্রত্যেকটা বাংলার যে বাক্য আছে সেগুলোর ইংরেজি করে দেওয়া আছে, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরপর দেখেন দেওয়া আছে রাইট দ্য প্রিপোজিশন, সো প্রিপোজিশন এখানে দেওয়া থাকবে, আপনাকে এগুলো লিখতে হবে। যেমন এখানে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসে, এখানে কিন্তু দেওয়া আছে এই ধরনের প্রিপোজিশনগুলো সচরাচর আছে। এরপর রাইট দ্য সিনোনিম, এখানে কিন্তু আপনাকে দেওয়াই থাকবে, দেখেন এই টাইপের প্রশ্নগুলো আসে 5 নম্বরের। এরপর দেখেন এখানে দেওয়া আছে, এগুলো আপনার মানে লিখতে হবে এবং আপনাকে সিনোনিমটা লিখতে হবে। এরপর দেখেন প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অংশে কিন্তু দেখেন দেওয়া আছে ওয়াটার পলিউশন, এছাড়াও কিন্তু ট্রি প্লান্টেশন থাকতে পারে, লোডশেডিং থাকতে পারে, বাংলাদেশ সম্বন্ধে থাকতে পারে, এখানে 10 নম্বরের প্রশ্ন আর কি হয়। এরপরে আসি বন্ধুরা পাটিগণিতে, দেখতেই পাচ্ছেন পাটিগণিতে কিন্তু 30 নম্বরের প্রশ্ন আসে। তো এখানে দেওয়া আছে মাসিক বেতন 5000 টাকা হলে তিনি তার বেতনের 24% প্রতি মাসে সঞ্চয় করেন, তিনি এক বছরে কত টাকা সঞ্চয় করেন, এখানে কিন্তু অঙ্কগুলো করে দেওয়া আছে। এই ধরনের অঙ্কগুলো আপনারা একটু দেখবেন, দেখলেই ইনশাল্লাহ এই ধরনের অঙ্কগুলো কমন পাবেন। এরপর দেখেন দেওয়া আছে 21 মিটার দৈর্ঘ্য এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া একটি পথ আছে, প্রতি বর্গ মিটার 25 টাকা হিসাবে পথটি ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে, এখানে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে। এই নামের অঙ্কগুলো আপনারা দেখবেন, আশা করি এখান থেকে আপনারা কমন পাবেন।
এবার বীজগণিত অংশ আছে সো এখানে মানলিনিয়ার অঙ্ক আছে সো আপনারা মানলিনিয়ার এই ধরনের অঙ্কগুলো দেখবেন যেমন x প্লাস y প্লাস z ইকুয়াল 15 হলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল 83 হলে xy প্লাস yz প্লাস zx এর মান কত এখানে দেখেন উত্তরটা কিন্তু করে দেওয়া আছে এখানে সূত্র বসাই দিয়ে আপনারা অঙ্কটাই খুব সহজে করে নিতে পারবেন সো এবার আসি সাধারণ জ্ঞান অংশ সো সাধারণ জ্ঞান অংশে কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকবে এখানে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড কার্জন কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সো এখানে কিন্তু দেওয়া আছে এবং এখানে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজউদ্দিন আহমেদ আবহাওয়া অধিদপ্তরের কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সার্ক সদস্যভুক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই মালদ্বীপের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ কোথায় অবস্থিত ঢাকা মিরপুরে প্যারাশুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কী বলে এটাকে বেল আউট বলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি কানাডা বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত কোনটি ছয় দফা বর্ডার গার্ড বা বিজিবি কোন মন্ত্রণালয়ের অধীনে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দেখেন আমি কিন্তু এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান টোটাল এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি এবং এই কয়েকটা বিষয় কিন্তু আপনারা আমাদের যে সাজেশনটা আছে এই বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের জন্য যে চূড়ান্ত সাজেশন আমাদের কাছে আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো এটা কিন্তু অবশ্যই আবারও বলে দেবো উত্তর সহ আছে তো এছাড়াও কিন্তু আমাদের কাছে সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাহী আনসার বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য চূড়ান্ত সাজেশন আছে যারা এই সাজেশনগুলো নিতে চান তারা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ এবং নগদ খোলা আছে আপনারা জাস্ট এই নাম্বারে টাকাটি পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দিয়ে আমাকে বললেই হবে আমি সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনের যে পিডিএফ ফাইলগুলো আছে সেটা আপনাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম